মাঝে একদিন রিক্সায় করে বাসায় আসার পথে রিক্সা থেকে পড়ে যাই, যার ফলে আমার পিঠে অনেক ব্যথা পাই। পিঠের ব্যথা বাড়লে ডাক্তার দেখানো হলো। এমআরআই করার পর ডাক্তার জানতে পারে পিঠের যে রড দেওয়া হয়েছিল তা একটা স্ক্রু ভেঙে গেছে রিক্সা থেকে পড়ে যাওয়ার কারণে। এর ফলে সমস্যা দেখা দিয়েছে অনেক। আমাকে বিএসএস এর যে ডাক্তার অপারেশন করেছিলেন তিনি তখন সেখানে ছিলেন না, অন্য জায়গায় চলে গিয়েছিলেন। আমরা খোঁজ নিয়ে ওখানেই যাই, আসগর আলী হসপিটালে। তিনি সব রিপোর্ট দেখে বলেন রডটা 4 বছর পর্যন্ত রাখার কথা ছিল, তবে এখন যেহেতু ভেঙে গেছে সেহেতু এটা না রাখাই ভালো, রাখলে অনেক সমস্যার সৃষ্টি হবে। 3 বছর যখন হয়েছে তখন অপারেশন করে রড বের করে ফেলতে হবে। ভাঙা হাড় দুটো অনেকটা জোড়া লেগেছে, তবে মেরুদণ্ড কিছুটা বাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমি 2020 সালে সেই কোভিডের মধ্যেও ডিসেম্বরে আসগর আলী হাসপাতালে ভর্তি হই। অপারেশনের আগের দিন কোভিড টেস্ট করানো হয়, রিপোর্টে নেগেটিভ আসে। 23 তারিখ আমার অপারেশন। আমার জীবনে একজন ভালোবাসার মানুষ ছিল, যে ছিল ঢাকা মেডিকেলের ডাক্তার, আমার আদরের ডাক্তার সাহেব একজনই ছিলেন। সে আমার পরিবারকে অনেক বলেছিল ঢাকা মেডিকেলে অপারেশন করাতে, কিন্তু আমার আব্বু আম্মু রাজি হয়নি, কারণ আব্বু আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। আমার অপারেশনের আগে সে আমাকে অনেকবার বিয়ের কথা বলেছিল, কিন্তু অনেক বুঝিয়েও আমি পেরে উঠিনি আমার পরিবারের সাথে। আমার পরিবার তাকে কিছুতেই মেনে নিতে চায় না। আমার অপারেশনের দিন সকালে তার হসপিটালে আসার কথা ছিল। আমার হসপিটালে ভর্তির 4-5 দিন আগে তার বন্ধুদের সাথে কক্সবাজারে একটা ট্যুরে যাওয়ার কথা ছিল, আমি তাকে যেতে বারণ করেছিলাম। সে আমার অমন ছটফট করা চোখের জল উপেক্ষা করে শীতল কণ্ঠে বলেছিল আমাকে যেতে হবে, আমি ওদের কথা দিয়েছি। মানুষটাকে খুব অচেনা লাগতে শুরু হয়েছিল অনেক আগেই, সেটাই আর সত্যি হলো। মানুষটা সবসময় ভাবতো আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব কবে, যার মেরুদণ্ডটাই ভাঙা তার সাথে সারাটা জীবন কিভাবে কাটাবো। মানুষটার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারতাম তার মন ক্রমে অন্য কোথায় চলে যাচ্ছে। আমাকে ওরা সকালে অপারেশন রুমে নিয়ে যাচ্ছিল, তখন আমি প্রচন্ড দম বন্ধ করা কান্নায় ভেঙে পড়ি। বারবারই মনে হচ্ছিল আমার মানুষটা কখন আসবে। হাতে ক্যানুলা পরানো অবস্থায় অন্য হাতে ফোন রেখে আমি ওকে কল করে যাচ্ছিলাম। অপারেশন রুমে নিয়ে যাওয়ার পরেও কল করা বন্ধ করেনি, কিন্তু সে আমার একটা কলও ধরল না। আমি মরে যাচ্ছি এটাও মেনে নেওয়া যায়, কিন্তু আমি যার জন্য বেঁচে আছি সে আমাকে অবহেলা করছে এটা মেনে নেওয়া কঠিন। সে কক্সবাজারে বন্ধুদের সাথে আনন্দ ফুর্তিতে ব্যস্ত ছিল হয়তো, ঠিক ওই সময় তার ভালোবাসার মানুষটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, সেদিকে তার খেয়াল নেই, সুখের জোয়ারে ভাসছে সে। যখন ঠিক সকাল 11টা তখন আমি তাকে শেষ কলটা দেই দুচোখ অশ্রুতে ভাসিয়ে। খুব ইচ্ছে করছিল তার কণ্ঠটা একটু শুনতে। তারপরে আমি একটু সময় চেয়ে নিই আমি ডাক্তারের কাছে। আমার শুধুই মনে হচ্ছিল আমার মানুষটাকে একটু দেখতে না পেলে বোধহয় আমি বাঁচবো না, তাকে দেখতে না পাওয়ার এই তীব্র ইচ্ছা নিয়ে বোধহয় আমি মরে যাব। ডাক্তার আমার কান্না দেখে কিছু সময় অপেক্ষা করলেন, তারপর আমাকে বেহুশ করেই ফেললেন। আমার জ্ঞান ফেরে সেই বিকেল 4টায়। জ্ঞান ফিরলে দেখি আমি আইসিইউতে লাইফ সাপোর্টে। আমার মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। আমার সারা শরীর যেন ক্রমেই নিস্তেজ হয়ে আসছিল, এর সাথে নিষ্পাণ হয়ে যাচ্ছিল আমার হৃদয়টাও। সেই রাতে কত কত মানুষ যে আমাকে দেখতে এসেছিল, কিন্তু সেই মুখগুলোর মধ্যে একটাও মুখ আমার সেই মানুষটার নয়। নিজেকে একজন চরম পর্যায়ের পরাজিত মানুষ মনে হচ্ছিল। শরীর এতটাই দুর্বল ছিল যে কাঁদতেও পারছিলাম না। পরের দিন সকালে সে আমাকে ফোন করে। আসল ধাক্কাটা বোধহয় তখনই খেলাম যখন সে বলল, তোমার অপারেশন তো ঠিকভাবেই হয়েছে, দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর একটা কথা, আমাকে তুমি আর কখনো ফোন দিও না, এই সম্পর্কটা রাখা আমার পক্ষে সম্ভব না। কিছু সময়ের জন্য মনে হলো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। ভালো থেকো বলেই ফোনটা কেটে দিল। আমি নীরব নিস্তব্ধ নিথর হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ পরে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে শুরু করলাম। আমাকে ওরা অক্সিজেন দিল, তারপর নিঃশ্বাস নিতে পারলাম। আমার ওরকম অস্থিরতা দেখে ওরা আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। ঘুম থেকে ওঠার পর আমি তার কাছে যাওয়ার জন্য পাগলামি করতেছিলাম। আমাকে আমার বেডে আনা হলো, অনেকদিন হসপিটালে থাকতে হলো। ইনজেকশন নিতে নিতে আর ব্যথা সহ্য করতে না পেরে কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গেলাম। কারোর সাথে কোনো কথা বলি না, শুধুই দু চোখের জল ফেলা ছাড়া যেন আর কিছুই করতে পারি না। এতদিনে একটা বারও আমার ভালোবাসার মানুষটা আমাকে ফোন করেনি, দেখতেও আসেনি। মানুষ মানুষকে এভাবে ভুলে যেতে পারে এও সম্ভব? হসপিটাল থেকে বাসায় গেলাম। মনে হচ্ছিল বাসায় শুধু আমার জ্যান্ত শরীরটা গেছে, আমার মন তো মরেই গেছে সেদিন। বাসায় আসার পর দিন দিন আমার পাগলামি বেড়ে যেতে থাকে।